মুসলমান মামির মুসলমান কুরআনুল কারীম পুরকানুল হামিদ থেকে জায়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক বলছে ইন্না মা ইউরিদুল্লাহ আলিজিবা আনকুমুন নিজা আহলাল বাইত আমার আল্লাহ বলছে পৃথিবীর জমিনে

নবীর বংশধর আমি আল্লাহ পাক এত মর্যাদা দান করেছি এত সম্মান দান করেছি যে আমি আল্লাহ পাক এদেরকে হেফাজত করার মালিক আমি আল্লাহ দুনিয়ার জমিনে এই পরিবারটার সঙ্গে কোন কোন পরিবারের চলে না দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক এই ইসলাম জাহানের শরীয়তকে জন্ম দিলেন যে পরিবার থেকে ওই পরিবারটা হচ্ছে আমার নবীর পরিবার ওই পরিবারটাই হচ্ছে আপনার আহলে বায়াতের পরিবার জোরে বলেন সুবহানাল্লাহ

আহলে বায়াতের পরিবারে জোরে বলেন এই পরিবারটার সঙ্গে কোন পরিবারের তুলনা হবে পৃথিবীর সব পরিবারগুলোকে এক পাল্লাই দিয়ে দিয়ে আমার নবীর পরিবারটাকে যদি বিপরীত পাল্লাই দা হয় আমার নবীর পরিবারের পাল্লার সম্মান ওজনটা বেশি হবে জোরে বলেন সুবহানাল্লাহ এটা এমন একটা গোত্র কারণ এই গোত্রের মধ্যে যত পৃথিবীতে অলি এসেছে যত আব্দাল এসেছে যত ফকির এসেছে যত দরবে এসেছে আল্লাহ পাকের নবীর জামাতা আলীকে নবী বলে ওগো আমার আলী শোনো সকলের পিতা আমি তোমাকে বানিয়ে দিলাম ওগো আমার আলী শোনো আমি যত তো এসেছে যত আতে পৃথিবীর জমিনে যত আল্লাহওয়ালা এসেছে সকলের নেতা আলী গো আমি তোমাকে বানিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার

এমন একজন ব্যক্তি আমার নবী বলছে আলী হচ্ছে জ্ঞানের দরজা আমি হচ্ছি জ্ঞানের শহর নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা আমি হচ্ছি জ্ঞানের শহর ওই শহরের দরজা হচ্ছে আমার জামাতা হযরত আলী আমার নবী তাই পৃথিবীর মানুষকে বলছে শোনো পৃথিবীর মানুষ তোমরা আমার আলীকে মেনে নাও আমার আলী সঙ্গে মহব্বত করে নাও অতঃপর নবী হাদিসের খন্ডে বলেছেন ওমান মান আবগাজা আলিয়ান ফাকাদ আবগাজানি যারা আমার আলিকে গালি দিল আমার আলীর সঙ্গে ব্যাদবি করলো অন্যায় করলো বিচার করলো আমার আলীকে দুঃখ দিল আমি রসূল বল যেই ব্যক্তি যেন আমাকেই দুঃখ দিল আমাকেই কষ্ট দিল কারণ আলীকে যদি কেউ नाराज করে দেয় আমার রসূলুল্লাহ नाराज হয়ে যায় আজকে তাহলে কোরআন হাদিসের আলী আলোকে আলী সম্পর্কে আলোচনা করি নাকি আ কার সম্পর্কে হবে আলী বিশ্বের জমিনে সমস্ত অলিদের নেতা সমস্ত অলিদের পিতা জিনার নাম হচ্ছে হাজারাতে আলী শেরে খোদা এ আলী শেরে খোদা মুশকিলে কুষা আর উমারে ফারুকের বিষয় তো শুনেছেন যে উমারে ফারুক যে রাস্তা দিয়ে যেত শয়তান যেত না ওই রাস্তায় শয়তান যেত না আর হাজারাতে আলী শেরে খোদা মুশকিলে কুষা তিনি যে রাস্তা দিয়ে চলতেন যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তাতে কয়েক বছর ধরে শয়তানের জন্য যেন গেট লাগিয়ে দিত জোরে বলেন সুহান কারণ আলী ছেড়ে কোদার কারা মাত কি ছিল তিনি চলতে চলতে কোরআন খতম করে দিত জোরে বলেন ঘোড়ার পৃষ্ঠে চলছে আলী কিন্তু হাজরাতে আলীর এমন ব্রেন এমন তিনার তীক্ষ্ণতা এমন তোনার পড়ার ঢং স্টাইল যে তিনি ঘোড়ার পৃষ্ঠে চড়তেন চড়তে চড়তে সফরের মধ্যে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে হাজিরাতে আলী কোরআনকে খতম করে ফেলতেন এ আলী সেরে খোদা মুশকিলে গোসা পৃথিবীর জমিনে যার ইতিহাস আমরা দেখতে পাই পৃথিবীতে সর্বপ্রথম ঘর কোনটা

এই ঘরটাকে আরবের মানুষেরা পূজাও করেছে করেন করেছে বিশ্ব সাল্লাল্লাহ সাল্লাম তিনি এই ঘরটাকে পরিষ্কার করে কাম্যস্তেতে প্রাপন্ন দেবতা নেতা সভা রসুল্লাহ নিয়ম অনুসারে ঘর থেকে এই বুধগুলোকে বের করে মক্কাকে যিনি পবিত্র করেছে তিনি মোহাম্মদুর রসুল্লাহ কাবার কাছে একটা প্রচীন মেলা হতো কি হতো মেলাটা হতো জিলকদ মাসে কোন মাসে গো জিলকদ মাসে মেলা হতো এই মেলাতে কবিদের আপনারা ঝর্গ হতো কবিদের কম্পিটিশন হতো তখনকার জামানার কবি যদি আপনি দেখতে যান যেমন করে কবিদের নাম আমরা ইতিহাসে পাই আমরাউল কাইস তখন কারজামানার মুআল্লাকা কবি কুষ্টীর উত্তমতম কবি এমন করে আনতারা বিন সাদদ প্রাচীন একজন কবি এমন করে জোহাইর ইবনে আবি সালমা তিনি দুটি যুগে কবিতা বৃদ্ধি করেছেন এমন করে আল খানজা একজন প্রাচীন কবি তিনি দুটি যুগে কবিতা বৃদ্ধি করেছেন এবং করে আল আসা এরাও হচ্ছে প্রচীন কবি এই কবিগণ আপনার সকলের জি জাজ হিসাবে কাবার পাশে কাজ করত এর নাম ছিল কবি নাবিগা

নারীরা रात्री অবস্থায় নারীরা এই কাবা ঘরটাকে তপ করত দিনের বেলায় পুরুষেরা উলঙ্গ হয়ে আপনার কাবা ঘরটাকে টপ করত এই রকম আসলিন কাজ নমরামি কাজ কাবার আপনার সাইডে হতো আর ওই সময় প্রতিদিন নিয়মিত প্রতিদিন আপনার সেখানে কবিতা সাহিত্য জরুরি হতো আর ওই সমাজে যারা কবিতাতে আপনার ফাজ আপনার হতো মানে প্রথম rank হতো তাদের কবিতাটি কাবা বাদ দলে লটকে দা হতো বর্তমান ইতিহাসের পৃষ্ঠায় এই কবিতাগুলির নাম হচ্ছে মুআল্লাকা কবি আলকুন শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত মানে প্রাচীন কালে যে কাবার দলের উপরে কবিতাগুলি ঝুলতো এই কবিতাগুলো কি বলা হয় সাবুল মুআল্লাকাত মানে সাতজন কবির কবিতা যা আমরা পেয়ে থাকি ওকে সাবুল মুআল্লাকাত মানে ঝুলন্ত সাতজন কবি হচ্ছে অতিত্ব তবে এই মুআল্লাকাত কবি জন ছিল কজন ছিল ছিল জন তো বুঝলেন ওই সময় পুরো কাবাটাকে যারা কন্ট্রোল করে মানে কাবা যারা দেখাশোনা করে কাবার চাবি যাদের কাছে এটা কোরাইশ গত্র জোরে বলেন কোন গত্র কোরাইশ গত্র আমার রসুলের গত্র আমার নবীর গত্র তো কাবায় তো কোরাইশ গত্রের একটা মহিলা জিলকাদ মাসি पेटी अपना बच्चा चे আপনার রীতি অনুযায়ী তিনি গিয়েছেন কাবা মัจজামার কাছে আপনার দিন তো শেষ হয়েছে দিন পরে আপনার নারীদের কি হবে নারীদের টপ টপ আপনার শুরু হবে ওই কাবার চতুরদিকে এই নারীটা আপনার টপ করতে আছে চতুরদিকে মানুষের ভিড় বাড়টা গোল আছে বুঝলেন হঠাৎ করে ওই নারীটার হঠাৎ করে প্রসব বেদনা যেন এসে গেল যখনি প্রসব বেদনা এসে যাওয়া ওই নারীটা চতুরদিকে তাকাতে শুরু করলো দেখলো ডানে বামে চতুর দিকে মানুষের সমাগম তাই সে আপনার কাবার দেওয়ালের পার্শে দাঁড়িয়ে আপনার তিনি বলছে ওগো আল্লাহ কাবার মধ্যে লাত আছে উজ্জা আছে এমন করে কাবার মধ্যে হাবল আছে বা এমন করে কাবার মধ্যে মানা থানাত খানাত আছে তাদের কাছে আমি তোমার সাহায্য চাই না তাদের কাছে আমার সাহায্য চাই না আমি তোমার কাছে সাহায্য চাই এ কাবার মালিক আমি যে কাবা তপ করতেছিলাম হঠাৎ করে আমার যেহেতু বাচ্চা প্রসাবের বেদনা শুরু হয়ে গেছে তাই যে মহান স্রষ্টাকে বল যে ইজ্জতের মালিক হচ্ছে তুমি সম্মানের মালিক হচ্ছে তুমি ওগো আমার আল্লাহ দয়া করে তুমি আমার ইজ্জত সম্মানকে বাঁচিয়ে নাও কারণ চতুর্দিকে কাবা আমার জামার মানুষ আর এই জায়গায় যদি বাচ্চা আমি প্রসাব করে দিই মান সম্মানের হানি হবে আমি একটা ক্রপ কোরাইস প্রভাবশালী গোত্রের পুত্র গৃহবধু কারণ ইনি ছিলেন আবু তালিবের আপনার স্ত্রী এর নাম ছিল ফাতেমা বিনতে আসা মেয়েটার নাম কি ছিল ফাতেমা বিনতে আসাদ। আবু তালিবের স্ত্রী ছিলেন তিনি কুরাইশ গোত্রের পুত্র আছে মানে কুরাইজ গোত্রের বৌমা মানে একটা প্রভাবশালী গোত্রের বৌমা তিনি তো ওই জায়গাতে যাওয়ার পরে যদি ওখানে যদি অপমানিত হয়ে যায় ব্যাপার খারাপ আছে তাই তিনি ইজ্জাত সম্মানের মালিকের কাজ যিনি তার কাছে সাহায্য চাইছে জোরে বলেন ইজ্জতের মালিক কে ইজ্জতের মালিক কে গো আল্লাহ ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ সম্মানের মালিক আল্লাহ আল্লাহ বলছে অত ইজ্জুমান তাসা অত জেলে মান তাসা আমি যাকে ইচ্ছা করি কি করি ইজ্জাত দান করি যাকে আমি মনে করি জিল্লাত বানিয়ে দেব তো তাকে জিল্লাত বানিয়ে দি তো ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ সম্মানের মালিক হচ্ছে আল্লাহ তো এই আল্লাহর কাছে আবেদন করেছি আল্লাহ দেবে না দেবে না যদি ডাকতে পারেন ডাকার মতো নিশ্চয় আমার আল্লাহ সাড়া দেবে জোরে বলেন আরে খোদা তোমার ডাকেতে জানি না ডাকার মতন মতো ডাক দেন নিশ্চয় আল্লাহ শুনে নেবে গো আজ রাতে ফাতেমা বিনিতে আসাত তিনি আপনার ডাক দি দিচ্ছে গো আল্লাহ কাবার চতুর্দিকে মানুষের ভিড় ভার্টা গোলা যে আমি ফাতেমাবি নিতে আসাদ

কোন জিনিস আমি দেখবো না দুনিয়াতে আমি আলী জন্ম নেবার পরে আমি যাকে দেখবো তিনি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে এমন একজন নারী কাবার জালে কাছে দাঁড়িয়ে আমি আল্লাহ আমাকে ডাক দিয়েছে ওরে কাবা আমি আল্লাহ তোকে অনুমতি দিচ্ছি তার জন্য একটা জায়গা করে দে কাবাকে যখনই আল্লাহ হুকুম করে দিয়েছে কাবার দরজা ফেটে গেল কাবার দরজা ফেটে গেল আপনার প্রতিমা বিনতে আসাদ কাবার মধ্যে প্রবেশ করে গেলেন আবার আপনার ওই দরজা বন্ধ হয়ে গেল আল্লাহ

কাবার দরজা বন্ধ হয়ে গেল এখন কাবার মধ্যে যে আপনার বাচ্চাটা জন্ম দিল কাবার মধ্যে যে ছেলেটা জন্ম দিল ফাতেমা বিনতে আসাদ তিনি বাচ্চাদের জন্ম দিয়েছে আপনার প্রাচীনকালে যদি কোন কোন মা কোন পুত্র সন্তান জন্ম দিত মা বড় খুশি হয়ে যেত কারণ প্রাচীনকালের আপনার এটারই নীতিটি ছিল যদি নারী হয় जिंदा পুতি দা হবে নারী সমাজের কলঙ্ক নারী জাতির আপনার কোন স্থান ছিল না সমাজে নারী জাতির কোন আপনার অধিকার ছিল না সমাজে নারী জাতিকে আপনার পশুর মত ব্যবহার করা হয়েছে যুগ যুগের ইতিহাস আপনি দেখতে যান কোন আপনার সনাতন ধর্মের পণ্ডিত নারীদের স্বাধীনতা এনে দিতে পারেনি কোন বৌদ্ধ ধর্মের পণ্ডিত নারীদের স্বাধীনতা এনে দিতে পারেনি কোন খ্রিস্টান ধর্মের পণ্ডিত নারী স্বাধীনতাকে এনে দিতে পারেনি কোন আপনার আমান করে দালিত আদিবাসী যাই বলেন না কেন কোন পন্ডিত নারীদেরকে নিয়ে চিন্তা করেনি নারীদেরকে নিয়ে ভাবার তাদের কাছে সময় ছিল না তারা মনে করত নারীদেরকে আ নারীদেরকে পাঠিয়ে চেদেরকে জীবের মতো ব্যবহার করার জন্য এমনই সকলের ধারণা ছিল কিন্তু আপনার যার কারণে আগে আপনার এমন একটা প্রথা এসেছিল নারী সমাজে জন্ম নিলে সঙ্গে সঙ্গে মরুর বাড়িকে ঘোরার পরে পুতিয়ে দেওয়া হতো তার যদি কোন না কোন নারী জন্মদীত তাহলে আপনার ওই নারীটা বড় খুশি যদি পুত্র কোন নারী জন্মদীত ওই নারীটা বড় খুশি হয়ে যেত এটা প্রাচীন রীতি ছিল সুবহানাল্লাহ শুধু তাই রইল আরবে যদি ইতিহাস পড়েন বাড়িতে তারা উটগুলোকে কি করত লালন পালন করত যদি কোনো উট প্রথম নয়ার বাচ্চার জন্ম দিত তাহলে সেই উটটা তাদের জন্য কি হতো সেটা ভাগ্যবান মনে করত আর যদি কোনো উঠ বাড়িতে আপনার কি দিত প্রথম বাচ্চা যদি আপনার নামাদা দিত তাহলে সেই উটটাকে অশুভ মনে করা হতো সেই উটটাকে অশুভ মনে করে বাড়ি থেকে আপনার হাকিয়ে দেওয়া হতো বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো এইরকম রীতি রীতি ছিল আরবের জাহানে আর আমার নবী এই নীতির অবসান ঘটিয়ে এই নীতির অবসান ঘটিয়ে নারীদেরকে সমাজে একটা স্থান পাইয়ে দিল নারীদের স্বাধীনতা ফিরিয়ে এনে দিল নারীদেরকে আপনার একটা সম্মানের জায়গায় যিনি বসিয়ে দিল তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ তো কাবার মধ্যে আপনার ফাতেমা বিনতে আজাদ একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে বড় খুশি হয়েছে তাই আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দিয়েছো আমি فاطمه বিনতে আসাদ বনী যে খুশি হয়েছি আমি فاطمه বিনতে আজাদ বনী আমি ও তাতে খুশি হয়েছি আমার স্বামী আবু তালেব খুশি হবে এমন করে কুরাইশ গোত্রের সকলেই খুশি হবে যে আমাদের গোত্রের একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে فاطمه বিনতে আজাদ তিনি কাবার মধ্যে সন্তানকে দুধ পান করানোর চেষ্টা করলেন কিন্তু সন্তান দুধ পান করে না সন্তানের চেহারা দেখে চেহারা ঠিক আছে মুখ যেন বন্ধ আছে চোখ গুলো যেন বন্ধ আছে মন তাকে বলছো গো আল্লাহ পৃথিবীতে তুমি আমাকে একটা সন্তান দিলে পুত্র সন্তান তো বন্ধ জবান বন্ধ এমন একটা সন্তান তুমি আমারে দিলে আমি ফাতেমা বিনতে আসাদ আমি যে বড় দুঃখিত হয়ে গেলাম গো আল্লাহ কারণ তুমি তো আমাকে খুশি করলে পুত্র দিয়ে কিন্তু দেখি বাচ্চার চোখ অন্ধ জবান বন্ধ খেতে পারে না দেখতেও পারে না চোখ খুলে না ওগো আমার আল্লাহ আমি ফাতেমা বিনতে আসাদ এমন কি ভুল করেছি অন্যায় করেছি আপনার ওই আলী শেরে কোদা তিনি আপনার কাবার মধ্যে জন্ম নিয়ে মা দুধ পান করাতে পারলেন না চোখ খুলে না কারণ মা ভেবে নিলেন তিনি অন্ধ একদিন দুই দিন তিন দিন চলে গেল রাতে আপনার যখন গভীর আসলো তিনি কাবার মধ্য থেকে বেরিয়ে বাড়ির দিকে এসেছিলেন দুই তিন দিন হয়ে গিয়েছে হযরতে আলী কোনো কিছু পান করেনি তিনি যেন কোনো কিছু পৃথিবীর জামিনে দেখতে চাননি কারণ আলী শেরে খোদার ওয়াদা ছিল পৃথিবীতে যাবার পরে মাকে দেখব না পৃথিবীতে যাবার পরে তোমার কাবা দেখব না পৃথিবীতে জন্মের পরে তোমার সৃষ্টির অন্য কিছু দেখব না আমি দেখব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা মোবারক তিনি বাড়ি এসেছেন কিন্তু মনটা খারাপ বাচ্চা পেয়েছে কিন্তু বাচ্চা যদি অন্ধ জবান বন্ধ হয় মন খারাপ হবে না হবে না নিঃসন্দেহে মারা যাবে বাচ্চা এই বাচ্চাটা নিঃসন্দেহে মারা যাবে বেঁচে থাকবে না আমার কামলেওয়ালা আখা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আট বছর বয়স থেকে লালন পালন করেছিলেন আলিশের খোদার পিতার কাছে আবু তালিব তাকে লালন পালন করেছিল নবী পাক আমার যার কারণে চাচার বাড়িতে খুবই যাতাত করতেন আল্লাহর নবী লোটা এক লোটা পানি নিয়ে গুটি গুটি পায়ে হযরতে ফাতেমা বিনিতা সাদের কাছে যাই নবী পাক মুচকি হেসে ডাক চাচি এ আমার চাচি আপনার বাচ্চার অবস্থা কেমন আছে ফাতেমা বিনিতা সাদের চোখে পানি বলে ভাতিজা এ ভাতিজা আমার সন্তানের অবস্থা ভালো নাই কারণ আমার সন্তান অন্ধ জবান বন্ধ আমার সন্তানটা দুনিয়াতে বেঁচে থাকবে না আল্লাহর নবী বলছে চাচি ওগো আমার চাচি কোনো চিন্তা করিয়েন না কই দেখি একটু আমি রুসুল আমার কাছে দেন বাচ্চাটাকে বাচ্চাটাকে আমি আমি রসুল্লাহ দেখবো জবান বন্ধ নাকি চোখ জবান বন্ধ নাকি অন্ধ আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ

ফাতেমা বিন তাসাদ বলে ফাতিজা এ ফাতিজা মধ্যে আমি আমার সন্তান কি জন্ম দিয়েছি কাবার মধ্যে আমার মধ্যে তাকিয়ে না এমন করে কাবার থেকে আমি দেখেছি আমার সন্তান কখনো এই কোন জিনিসের দিকে তাকাতে পারেনি কিন্তু তোমার করে দেবার পরে যেন আমার সন্তান তাকাতে শুরু করেছে নিশ্চয় তোমার এটা বরকত তোমার এটা হাতের বরকত ওগো মুহাম্মদ আমার সন্তানের জন্য একটু দোয়া করে দাও আল্লাহর নবী আলীর দিকে তাকাচ্ছেন আলী যেন নবীর দিকে তাকাচ্ছেন হাজরাতে আলী যেন নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবীকে আপনার তিন দিনের বাচ্চা যেন আপনার কয়েক বছরের বাচ্চা যেমন দেখে এমন করে নবীকে যে আরাত করছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী আপনার কোলে ধরে আছে আলী যেন জবান নড়াতে চাইছে আলী এটাই বলতে চাইছে আমি তিন দিন ধরে কোনো মায়ের দুগ্ধ পান করিনি পৃথিবীর কোন খাবার আমি পান করিনি কারণ আলী আল্লাহ কে বলেছিল আল্লাহ পৃথিবীতে আলী জন্ম নেওয়ার পরে পৃথিবীতে আলী কখনোই মায়ের দুগ্ধ পান করবে না হযরত আলী কখনোই পৃথিবীর জমিনে জন্ম নেওয়ার পরে পৃথিবীর অন্য কোন খাবার খাবে না যতক্ষণ রসূলের কোলে গিয়ে নবী পাকের থুকু মোবারক পান না করবে রসুল বলছে চাচি সন্তান জবান তো বন্ধ নাই মুখনারাচ্ছে ফাতেমা বিন তাসাদ বলছে ভাতিজা আমি দেখছি তিন দিন ধরে কিছুই খাওয়াতে পারিনি আমি চোখ খোলাতে পারিনি এখন দেখছি জবান আছে আমার রসুল বলছে চাচি খাবে না খাবে আল্লাহর নবী শাহাদা তুঙ্গলিতে করে নিজের জিহুব্বা থেকে থুক পারে আলীর জিহুব্বায় লাগিয়ে দিল আলী ওই থুক পান করতে শুরু করলো জোরে বলেন আহ কে বলে যারা বলেছে যে রসুল সাল্লি সাল্লামের মুখে গন্ধ ছিল একটা বক্তা ভাইরাল বলেছে না বলেনি আপনি জানেন রসুলের থুক যদি কোনো কূপের মধ্যে ফেলে দেয় তো ওই কূপের পানি দ্বিতীয় আপে জমজম হয়ে যায় জোরে বলেন আহ আর আমার সমাজের কিছু যুবকেরা ওদেরকে অনুসরণ করে নামাজ পড়ছে ইবলিসের চেয়েও মারাত্মক ইবলিস এত বড় কথা বলতে পারে না নবীর মুখে গন্ধ হচ্ছে ইবলিস শয়তান বলতে পারবে না এই কথা এই আছে ও বাড়ি বুঝলেন কারণ হযরত আলী শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে ফতে হে খাইবার রাদিয়াল্লাহ তাআলা আনহুর মুখে যখনই ওই থুক দিয়ে দিয়েছে তো ওই থুক পান করতে শুরু করলো হযরত আলী শেরে খোদা মুশকিলে কুসা নবী পাকের থুক মোবারক কেমন হাদিসে আছে আল্লাহর রাসূলের থুক মোবারক অজু করার সময় কুলি করি না আমরা করেন না করেন না আচ্ছা বলেন একজন অজু করলো ওই পানিটা এক লোটা পানিতে অজু করলো ওই পানিটা দ্বিতীয়জন ব্যক্তি ধরে নিল নেওয়ার পরে অজু করতে পারবে পারবে পানিটা না হলো না হবে না এ পাক লেকিন পাক কারণে ওয়ালে নেই আয় এটাই লেখা আছে অজুর পানি পবিত্র কিন্তু পবিত্র করার মতো ক্ষমতা এর মধ্যে আর নাই কারণ ওর অনেক আছে না নাই আছে তাহলে অজুর পানি রসুল সাল্লাহাম দেখুন অজু করতো তো অজুর পানি নিয়ে কারাকারি করতো সাহাবিরা জোরে বলেন অজুর পানি নিয়ে কারাকারি করতো শুধু তাই নয় থুক তো দূরের কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত আপনার একজন নবীর দাসী পান করে নিয়েছিল তো বলেছিল ইয়া রাসূলুল্লাহ মিশক আম্বারের চেয়ে খুশবুদার ছিল আমি পানি মনে করে পান করে নিয়েছি আহ এ তো নবীর পোশাকের কথা বললাম চলুন সূরা হুজুরাতের তাফসিরে আছে রাসূলুল্লাহ মদিনা দিয়ে চলে যাচ্ছেন কাশোয়া উটের ওপর আসে নবী নবীর উটটার নাম কি নবী যে উট্টায় আরোহণ করত উটটার নাম কি কাসুয়া এই কাশোয়া উঠে চড়ে রসুল্লাহ চলে যাচ্ছে খুবই মনোযোগ দেবেন তো কাশোয়া উঠে চড়ে নবী পাক চলে যাচ্ছে আর ওই মদিনাতুল মানোয়ার কিছু সাহাবি একটা জায়গায় বসে কিছু আলোচনা করছে আল্লাহ নবী সেখানে দাঁড়ালেন একদম মাহফিলের পার্সি দাঁড়ালেন নবীফ উটটাকে ওখানেই থামিয়ে দিলেন তো উটটা থামিয়ে দিতে উটে পোশাব করতে শুরু করলো নবীর উট পোশাব করতে শুরু করলো উটের পোশাব কিন্তু খুব দুর্গন্ধ হয় হয় কি উটের পোশাক খুব দুর্গন্ধ হয় উটের পোশাব যদি কারো আজারে বেরাম বলে না কি বলে আজারা রোগ বলে না মানে মির্গি যাকে বলছে মির্গি রোগের মহা ওষুধ হচ্ছে উটের পোশাক মির্গি রোগের জন্য মহা ওষুধ হচ্ছে উটের পোশাক যদি কোনো ব্যক্তির মিরগি রোগ হয় মির্জি রোগ যখন আসবে উটের পোশাক শিশির মধ্যে ভরে রাখবেন আমাদের দিকে কুরবানির আসে পেলে নিয়ে নেবেন কারণ এই পশুটা বড় বরকতপূর্ণ পশু উট উটের মধ্যখানে দেখবেন কবরের মতো হয়ে আছে। আসে না নাই রসীদুল্লাহকে জিজ্ঞাসা করলো করা হলো কবর কেমন তৈরি করব। আল্লাহ নবী এক্সাম্পল দিতে গিয়ে নাম লিলেন যে পশুটার সেটা উট নবী পাক বললেন তোমরা উটের পিঠের ওপরে যে অংশটা দেখতে পাও সেম ওই রকম ভাবে কবর তৈরি করো জোরে বলেন ওই রকম ভাবে কবর তৈরি করো মানে দুই দিক থেকে এই ভাবে উঠিয়ে দাও কবরটাকে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উট কাশুয়া প্রসাব করেছে আর একজন ব্যক্তি নাক ধরেছে এই ব্যক্তিটা ছিল আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক নেতা তো ওই মুনাফিক নেতা নাক ধরে এই করে আর পার্সি একজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা রাজেল্লা তালানহু বসেছিলেন অনেকই মানুষ তো আব্দুল্লা বিন উবায়ের পার্সে বসেছিল আব্দুল্লাবিন রাওহা আব্দুল্লা বিন রাওহা বলছে তো নাক কেন ধরলে করে বলে দেখো না নবীর উর্ব প্রসাদ করেছি আব্দুল্লাহ বিন রোহা বলছে নবীর কাশো আউটের পোশাক মেশকে আম্বারের চেয়েও বেশি خوشبوদার জোরে বলেন সুবহান নবীর কাশো উটের পোশাক মেশকে আম্বারের চেয়েও বেশি خوشبوদার কারণ ওই উটের উপরে যে হুতু বিশ্বনবী আরোহণ করে জোরে বলেন সুবহান তাহলে যে ব্যক্তি বলেছে যে নবীর মুখে গন্ধ ছিল এ ইবলিশ শয়তানের চেয়েও খারাপ মনে রাখবেন কারণ নবী যে উঠে সর হয় যে গাধাই সর হয় ওই গাধা ওই উঠ পর্যন্ত পোশাককে কে তফসির বলছে আল্লাহ পাক গববুদার রাখে না নবীর কারণে জোরে বলেন কার কারণে নবীর কার কারণে নবী ওই উটটার উপরে সর হতো এই কারণে তার পোশাক কে আল্লাহ দুর্গন্ধ থেকে মুক্ত করে দিয়েছে তার পোশাকে সুগন্ধ এনে দিয়েছে কে আমার আল্লাহ জোরে বলেন তাহলে নবীর জবানের থুক মোবারাক কেমন ছিল সাহাবি বর্ণনা করেছে যে নবীর থুক মোবারক এত বরকতপূর্ণ ছিল যে রসুল যখন মদিনাতুল মানওয়ারাতে আপনার আনাস বিন মালিকের কূপ খনন করা হয় এবং কি হাজরাতে সাঈদ রাদিল্লাহ তালানহুর কূপ খনন করা হয় এমন করে হজরত উমারে উসমানে গানির কূপ দুয়ার জন্য রসুল্লাহ কে নিয়ে যাওয়া হয় তো নবী তাতে থুক ফেলেছিল জোরে বলেন সুবহান আমাদের কাছে পানি পড়াতে আসবে পানিতে থুক দিলে পানি নেবে নেবেন নেবে না কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কুপের মধ্যে থুক ফেলছে সাহাবী বর্ণনা করছে নবী পাক যেই দিন থেকে কুপের মধ্যে থুক ফেলেছিল এই বরকত এত যে কুপের পানি খুশবু পাল্টিয়ে গেল এবং কি আবে সঞ্জামের মতো এর মধ্যে উনাবলী তৈরি হয়ে গেল জরে বলেন সুখান এখন আমি আসি আলি সেরে ক্ষুদাকে পান করার আছে কি রসুল সাল্লাহিসাল্লাম এদের থুক মোবারক আল্লাহ না নবি বলছে এ আমার চাচি বারা চাচি কাছে জানান খাবে পান করবে অন্ধ নাই জানানো নাই চাচি গো আমি রসুলের জন্য দোযা করে দিলাম ফাতেমা বিনিতাসাদ বলছে ভাতিজা মোহাম্মদ আমার সন্তান কোনো অসুবিধা নাই তো নবী বলছে নাগো চাচি না কোনো অসুবিধা নাই জগতের মমিন মুসলমান মনে রাখবেন আল্লাহর নবী এই আলীকে বাচ্চানি অবস্থা থেকে সর্বময় তিনি আপনার কোলে করে নিতেন কারণ আলী আমার নবী বলতো আমি যেমন আমার চাচা আবু তালিবের কাছে আট বছর থেকে লালন পালন হয়েছি এমনই ভাবে আবু তালিবের একটি ছেলে আলীকে আমি রসুল্লাহ লালন পালন করে দিয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ নবী পাক আমার চাচিকে বলতো চাচি আলীকে আমার কাছে দিয়ে দিন না আমি আলীকে নিয়ে থাকব আল্লাহর নবী আলীকে বাঁচানি অবস্থায় আল্লাহর নবী নিয়ে নিয়েছিলেন নবীর আদর্শতে তে লালন পালন হয়েছিল নবীর চরিত্র তার মধ্যে চলে গিয়েছিল নবী আপনার আদর্শে আদর্শিত হয়েছিল এ হাজরাতে আলী শেরে খোদা ওই সময় আমার রাসূলের যিনি স্ত্রী ছিলেন তার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজা ও হাজরা হজরাতে আলীকে বড়ই ভালোবাসত আল্লাহর নবী এবং কি খাদিজা মক্তকানে আলীকে বসিয়ে নিত নার পরে আপনার তারা আল্লাহর ইবাদত করত জোরে বলেন সুবহানাল্লাহ হজরাতে আলী তাকিয়ে তাকিয়ে দেখত বাচ্চা ছেলে অতটা ব্রেন হয়নি আপনার আল্লাহর নবী জানো কাউকে সিজদা করে খাদিজাও জানো কাউকে সিজদা করে একদিন আলী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আরবের মানুষ সিজদা করে কাবাতে যাবার পরে অনেক প্রতিমা তৈরি করা আছে তাদের ওই প্রতিমাগুলোকে কিন্তু এখানে কোনো প্রতিমা নাই কোন ছবি দেখা যায় না আপনি কেন এখানে কারে সিজদা করেন আমার নবী বলেছিল আলী যিনি আল্লাহ হয় তার কখনো কোনো ছবি হয় না বীর মুমিন মুসলমান হযরত আলী হেরে খোদা মুশকিলে কোসা কে আমার নবী বলে ওগো আমার আলী এখানে কাউকে তুমি দেখতে পাও না আমি ওকে করি যিনি এই সমস্ত পৃথিবী তৈরি করেছে আসমান সূর্যগ্রহ তারা নক্ষত্রী চেষ্টা করি গালি কারণ আল্লাহর কোন মূর্তি হয় না আল্লাহর কোন ছবি হয় না আল্লাহর ছবি অঙ্কন করা সম্ভব নয় জোরে বলেন সোবাহ বেদের মধ্যে আছে ও ইন্দ্রব আল্লাহ জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পূর্ণ ব্রাহ্মণ মাল্লাম আল্লাহ রাসুল মোহাম্মদ রাগাম বড় সল্লো আল্লাহ আদলাং বুক মে কমাল্লা বুকাম ইল্লা খিলার দিগাম আল্লাহ যিনি হয় সে কখনো আপনার তার দ্বিতীয় হয় না আল্লাহ যিনি হয় তিনি সমস্ত দেবতাদের মেন দেবতা তার উপরে আর কোন দেবতা হয় না মানে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যায় না আল্লাহ রাসুল মোহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের অতি বড় নিয় নবী আল্লাহ পাকের অতি পছন্দনীয় নবী বড় সল্লো আল্লাহ আল্লাহ যিনি হয় তিনি আল্লাহ হয় কারণ আল্লাহর সঙ্গে অন্য কারো শরীর করা যায় না কারণ আল্লাহ দ্বিতীয় হয় না তৃতীয় হয় না আল্লাহর চতুর্থ হয় না আল্লাহর পঞ্চম হয় না আল্লাহ যিনি হয় তিনি আল্লাহ হয় জোরে বলেন সুবহান আল্লাহ তারা বলেছে আল্লাহ যিনি হয় তিনি আদলাং বুকমে কামাল্লা বুকাম ইল্লা কে লারতে কাম আল্লাহ যিনি হয় তিনি অব্বাই অক্ষাই নিরাঞ্জ নিরাকার অহাদাহুলা শারী আল্লাহর সঙ্গে কারো শরিক করা যায় না কারণ বর্তমানে যে কোনো জিনিসকে সিরকের লাগিয়ে দিচ্ছে না দিচ্ছে না নবী দিবস বলে শিরিক মিলাদ শিরিক তারপরে ফাতেহা খানি বলে শিরিক। তারপরে যদি বলা হচ্ছে যে মাইয়াতের নামে দুয়া শিরিক। সবে বারাত শিরিক মানে সব কেউ বলছে সিঁড়ি কেউ কোনটা নেবে করতে আন্ডারটা থাকবে শুধু কোনটা থাকবে আন্ডারটা থাকবে বুঝলেন সব বাদ দিয়ে মনে করে যে আমি ছোট করে ফেলবো ইসলাম কি না শিরিক মস্ত গুনায়টা আমিও জানি কারণ কোরআন বলেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লোকমান বলেছিলেন আমার সন্তান আল্লাহর সঙ্গে কাউকে শিরিক শরীক করো না ইন্না শিরকা লা জুলমুন আযীম নিশ্চয় পৃথিবীতে শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ তো মিলাদ তো আল্লাহর সঙ্গে শরীক হয় না না শরীক হয় গো মিলাদ আল্লাহর গুণগান হয় রসুলের গুণগান হয় সবে বারাতে রসুলে গুণগান হয় একে যদি জিজ্ঞাসা করা হয় বলবি সাহেব রসুলের গুণগান এক জায়গায় বসে রসুল আল্লাহর গুণগান কি করা যাবে বলে হ্যাঁ করা যাবে বলে সেখানে কি এক জায়গায় বসে দুরুত পড়া যাবে যাই আছে বলে যাবে আবার ঘুরে যদি বলা যায় যে মিলাদ কি করা যাবে বলে না মিলাদ করা যাবে না হা মিলাদে যে কাজগুলো হয় একটা একটা করে যদি জিজ্ঞাসা করেন ফতোয়াও বলবে যাই যাছি আর যখনই বলবেন মিলাদ করা যাবে বলে মিলাদ করা যাবে না এ পাগলামি ছাড়া আর কিছু হ্যাঁ কারণ মিলাদে তোটাই হয় কোরআন হাদিস নিয়ে আলোচনা হয় রসুলের গুণকীর্তন না আল্লাহর গুণকীর্তন হয় অনুতপ্ত হয়ে শেষে আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করা হয় আ। তাহলে এর জন্য আবার বলছে দলিল লাগবে বলছে না বলছে না দলিল যেখানে দলিল দেখার দরকার সেখানে দেখেনি যেখানে দলিল দেখার দরকার হয়নি সেখানে দলিল দেখতে গিয়েছে যার কারণে সমাজের রক্ষ নষ্ট হয়েছে ওই যে বিবাহ পড়ানোর পরে দোয়া বন্ধ হয়ে গিয়েছে না হয়নি আমি এক জায়গায় বিবাহ পড়িয়ে দোয়া করছি তো যার জন্য দোয়া করছি সেই দোয়া দোয়া করে না আমি বললাম যে যার জন্য করছি সেই যেহেতু দোয়া করে না আমার কি দরকার দোয়া করা হাতটাকে নামিয়ে দিলাম তারপরে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাই তুমি দোয়াতে হাত উঠালে না কেন তোমার জন্যই তো হাত উঠিয়েছিলাম তো উঠে আমাকে ফতোয়া দিচ্ছে এটা বেদা কি বলছে সঠিক করে শব্দটাও জানে না যে বিদাত শব্দটা কেমন করে কোন শব্দতে দিয়ে লেখা আছে ধরলে পারবে না ছেলেটা যে বিদাত শব্দটা কটা অক্ষর দিয়ে কি কি অক্ষর দিয়ে লেখা আছে ও বলতে পারবে না শুনেছে বেদাত তো বলে বেদাত কিন্তু শব্দটা আসলে বিদাত বেদাল আইন তে বিদাত শব্দ এই বিদাত শব্দ বলছে বিদা বেদাত তো আমি বললাম আচ্ছা বিদাত এটা তো সোনার আঙ্গুঠি তো শ্বশুর নামিয়েছে বুঝলে আমি বললাম এই সোনার আঙ্গুঠি পরা জামাই আপ্পন করে নামানো এটা কোন ধরনের জায়গ এই ফতুয়াটা দিতে পারবে তুমি আমাকে এটা তো এক নম্বরের কয় আ বেদাত হলে এক নম্বরের বেদাত ওটাই হবে দুয়াটা এক নম্বরে বেদাত হবে না বেদাত হলে ওটাই এক নম্বরের বিদাত হবে যে জামাই নামানোর সময় আপ্যায়ন করে সোনার আঙ্গুটি দিয়ে জামাই নামাতে হবে বেদাত এক নম্বরের বেদাত হলে ওটাই হবে এটা হবে না আমি বলছি কোন হাদিসে আছে কোন সাহাবি নামিয়েছে তো এটা তো খ্রিস্টান নীতি তখন আর কথা নাই তাহলে ওই যখন সোনার আঙ্গিটা পরাতে গেল তখনই তোকে বলার দরকার ছিল যে এটা বিদাত এটা আমি নেব না আপনি এটা রাখেন গা এই জায়গায় ফতোয়া দিতে গেলে দশ পনেরো হাজার যাবে না যাবে না যাবে না সোনার আঙ্গুটি দিবে ওকে হ্যাঁ যদি ফতুয়া দেয় যে এটা বিদাত আমি নেব না আপনি রাখেন কারণ শরীয়তে জায়েজ নাই এটা তাহলে কি করবে ঠিক আছে তাহলে বাপ দুন জায়েজ নাই তা আমি নিয়ে যাই এটাই বলবে কিন্তু ওই জায়গায় ফতোয়া দিতে গেলে তার সোনার আঙ্গুটি চলে যাবে তো ওখানে ফতুয়া নাই আর দোয়া করতে গিয়ে ফতুয়ার ঘটাঘটি লেগে গিয়েছে মানে দোয়া করতে গিয়ে যত হাদিস দেখা দেখি এটা সমাজে আপনার ঐক্য নষ্ট করা ছাড়া আর কিছুই নাই সমাজে ফেতনা ছাড়া আর কিছুই নাই যেখানে দেখার দরকার ছিল সেখানে আমরা দেখিনি যেখানে দেখার কোনো দরকারই নাই সেখানে আমরা দেখিয়ে ঝামেলা ভাগিয়েছি এই তো অবস্থা আমাদের তো যাই হোক মহান রব্বুল আলমিন তিনি আমাদেরকে পাঠিয়েছেন শেষ নাবির উম্মাত করে হাজরাতে আলী শেরে খোদা যিনি যার আদর্শে লালন পালন হচ্ছে। যার কাছে শিক্ষা অর্জন করছেন তিনি বিশ্বনবী জনাবে মোহাম্মদুর আলাই সাল্লাহ সাল্লাম জোরে বলেন সুফান আল্লাহ কার কাছে লালন পালন হয়েছে কার কাছে গো মোহাম্মদ সাল্লাহিসাল্লামের কাছে তো হাজরাতে আলী শেরে খুদা মুসকিলে কোসা বলছে কাকে চেষ্টা করেন আপনি আমার রসুল বলছে আলী গো আল্লাহর কোনো ছবি হয় না আল্লাহকে অঙ্কন করা যায় না হাজরাতে আলী চলে গেলেন নিজের পিতাকে ডাকছে সকাল বেলায় বলে আমার আব্বা একটা কথা বলবো

আমার সন্তান তুমি কি মোহাম্মদকে এটা জিজ্ঞাসা করেছো বলল হ্যাঁ জিজ্ঞাসা করেছি বলে কি উত্তর দিয়েছে বলে বলে যিনি আল্লাহ হয় তার কোনো প্রতিমা অতএব তার কোনো ছবি আঁকা যায় না তার কোনো মূর্তি তৈরি হয় না আলীকে বলছে ওগো আলী আল্লাহর নবী মোহাম্মদ যেটা বলেছে ওটাই সত্য হবে কারণ আমার আমি মোহাম্মদকে বাচ্চা থেকে লালন পালন করেছি গো আলী আমি মোহাম্মদের কর্মে কোনোদিন কাত্তরে কোনো ভুল কর্মও দেখিনি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমি কোনোদিন মোহাম্মদ কে অন্যায় কাজ করতে দেখেনি আমি কোনোদিন মোহাম্মদকে ভুল করতে দেখেনি

আল্লাহর এবাদত করছে আলী মধ্যখানে বসে আছে আলী একবার আপনার মা খাদিজার দিকে তাকায় একবার রাসূলুল্লাহর দিকে তাকায় হযরতে আলী আপনার এটা দেখলেন আমার নবী বলল আলী গো এ আলী আমি রাসূলুল্লাহ তোমাকে একটা দাওয়াত দিই তো তুমি কি মেনে নেবে আলী বলছে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলছে আলী

আলে ওতে যদি শিক্ষা না পারেন জেনে রাখবেন পৃথিবীতে আপনি রসুলের অনুসারী হতে পারবেন না আট বছরের বালক রসুলকে বলছে পিতার কাছে একটু অনুমতি নিতে হবে কলে মাঝে আমি পড়বো পিতাকে একটু জানাবো পিতা যদি সম্মতি দেয় আমি আলি তাহলে এসে পড়ে নেব কিন্তু আমাদের ঘরের ছেলেরা আরও নাই বাবা আপনার কষ্ট করিল পালন করলো বড় করলো বিবাহের সময় হয়েছে বাবার একটা দায়িত্ব আছে কিন্তু বিবাহ হয়ে গেছে বাবা জানে না আছে না নাই আহ কবে কবে কুঠে মেরে দিয়েছে বুঝলে বাপ কোন কোনো জানা জানি নেই অনেক মেয়ে আছে এটা শরীয়তে বলেছে বড় অন্যায় কাজ বড় অপরাধ বড় অন্যায় কারণ একজন পিতা যাকে লালন পালন করল নিজে খাইয়ে না খাইয়ে ওই বাচ্চাটাকে ভক্ষণ করালো ওই বাচ্চাটা পিতাকে জানাচ্ছে না যখন বিবাহের উপযুক্ত সময় হচ্ছে বিবাহ করেন চাপন পিতা জানতেও পারছেন খবরদার যদি এমনটা হয় তাহলে এটা খ্রিস্টান নীতি বা অন্য ধর্মের নীতির মধ্যে অন্য চরিত্রের মধ্যে চলে যাবে তবে বিবাহ হবে কিনা ইমাম গান বলেছেন ইমাম সাফি বলেছেন বিবাহ হবে না ইমাম আজমাবু হানিফা বলেছেন বিবাহটা হয়ে যাবে কিন্তু এটা বড় অন্যায় হবে বিবাহ তো হয়ে যাবে আর ইমাম সাফি বলেছে না এ বিবাহ ফাঁসিদ হয়ে যাবে এ বিবাহ ফাঁসিদ হয়ে যাবে এ বিবাহ ফাঁসিদ হয়ে যাবে যদি পিতা মাতাকে না নিয়ে না জানিয়ে বিবাহ করে ইমাম সাফি বলেছেন বিবাহ হবে না যাই হোক আমি আসি সকাল হলো আলী পিতার কাছে গেল পিতাকে বলছ আব্বা আরেকটা কথা আজকে বলবো আবু তালিব বলল বলো কি কথা বলবে বলে আজকে একটি দাওয়াত জানিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আলী গো কি দাওয়াত জানিয়েছে বলে লা ইলাহা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা

যাও তোমাকে স্বাধীনতা দিলাম তোমার ইচ্ছা হলে পড়বে আর ইচ্ছা না হলে কি করবে পড়বে না তোমার যদি ইচ্ছা হয় পড়বে আর ইচ্ছা না হলে তুমি পড়বে না আপনার আলী দিন বলছি আর রসুল আল্লাহ দয়া করে আপনি কলেমা পড়িয়ে দিয়ে আপনি আমাকে ওই ধর্মের মধ্যে দীক্ষিত করিয়ে নেন জোরে বলেন সুহান আল্লাহ তো বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম তিনি কলেমা পড়েছিলেন তিনি কে বলেন কে আলি শেরে খোদা বাচ্চাদের মধ্যে আট বছর বয়সে সর্বপ্রথম কলেমা পড়ে যিনি ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন তিনি আলী শেরে খোদা বয়স্কদের মধ্যে যিনি সর্বপ্রথম পুরুষের মধ্যে কলেমা পড়েছিলেন তিনি ছিলেন হাজরাত আবু বাকার নারীদের মধ্যে যিনি সর্বপ্রথম কলেমা পড়েছিলেন তিনি ছিলেন মা খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ তালা আনহা তা হাজরাত আলী কলেমা পড়ে নিয়েছেন আলী জীবনে মদও খাইনি জীবনে পূজাও করেনি জোরে জীবনে কোনোদিন করেনি এখন যদি কেউ বলে আলী মদপান করে মাতলামি করছিল আর মাগরিবের নামাজ আলী ভুল করল নাউজ বলবেন না আলী নাকি মাগরিবের নামাজে কলিয়া কাফিরুন সব ভুল করে দিল মদ খেয়ে হয় যে হযরত আলী শরীফ খোদা মুশকিলে কুছ আট বছর বস নয় বাজপানী থেকে রাসূলের কাছে লালন পালন হয় নবী পাক সাল্লাল্লাহু মদকে আল্লাহর নবী অপছন্দ করতেন যদিও হারামের আয়াত নাজিল হয়নি কিন্তু নবী অপছন্দ করতেন এই মদকে হযরতে আবু বকর জীবনে কোনোদিন মদ পান করেনই যদিও মদের হারাম আয়াত নাজিল হয়নি আচ্ছা বলেন তো মদের জায়েজ আয়াত কোরানে আছে নাকি মদ জায়েজ আছে বলে কোরানে আয়াত আছে কোনো যুগের আয়াত দেখাতে পারবেন আপনি নিষেধাজ্ঞার আয়াত ছিল না এটা বলতে পারবেন কিন্তু আপনি কোরআনে জায়েজ আছে অনেকে ওয়াজ করে না যে মদ তখন জায়েদ ছিল তো মদ জায়েজ ছিল তো জায়েজের দলিলটা কোথায় আছে যে মদ জায়েদ ছিল এটা বলতে হবে যে মদ হারাম ওই বিধানটা আল্লাহ পাঠিয়েছিলেন না যেটা বড় ধরনের হারাম সেটা আল্লাহর কাছে সময়ের জন্য জন্য এটা নয়। কোনো এমনই ভাবে যে সেটা জায়েজ ছিল বলা হয়েছে প্রতিটা গুনার মা হচ্ছে মদ আর এটা একটা সময় জায়েজ ছিল এমন কথা নয় হারামের দলিল এসেছিল না এটা বলতে হবে যে হারামের দলিল এসেছিল না আলী জীবনে কোনোদিন মদ পান করেন নি থেকে রসুলের কাছে থাকতেন তিনি আলী শের খোদা কোন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়েননি তিনি পড়েছেন আমার রাসূলুল্লাহর কাছে জোরে বলেন কার কাছে পড়েছে আমার নবীর কাছে নবী তাই বলছানা মদিনাতুল ইলমে ও আলী বাবুহা আমি হচ্ছি জ্ঞানের শহর ওই শহরের দরজা হচ্ছে আমার জামাতা হাজারাতে আলী শের খোদা জোরে বলেন সুবহানাল্লাহ

ওখান থেকে আলী শের খোদা লালন পালন হতে লাগলেন আমার নবী এ পাক এত ভালোবাসতো আল্লাহর নবী কালি ভালোবাসতো জানি যে পেয়ার করত আমার নবী আলীকে আমার নবী আলীকে ভালোবাসতো আলীও নবীরে ভালোবাসতো উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে এত পেয়ার করতেন এলো এত ভালোবাসতেন যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় যদিও নামাজ আসেনি না এসেছে নমাজ এসেছে জহুর আসর মাগরি বেশা এই নমাজ গুলো খাদিজাতুল কুবরা ও সুলের স্ত্রী পড়েছে না পড়েনি বলেন তো দেখি পড়েনি তখন নমাজ আসেনি আসেনি কারণটা হচ্ছে মা খাদিজাতুল কুবরার সময় জানাজার নমাজও আসেনি মা খাদিজার কিন্তু জানাজা দেওয়া হয়নি জানাজার নমাজ বলা হয়নি তখন জানাজার নমাজ আসেনি দুনিয়াতে যখন তিনি ইন্তকাল করেন তিনি জান্নাতে যাবে না জাহান নামে জাহান নামের কোন প্রশ্নই আসে না এখানে জাহান নামের প্রশ্নই আসে না বোখারি শরীফের হাদিসে শাহ ইসমাইল বোখারি একটা হাদিস সংকলন করেছেন মা খাদিজাতুল কুবরাকে নিয়ে কি জানেন একদা জিবরিল আলী সালাম রসুল সাল্লামের দরবারে আসলেন এসে নবীকে সালাম দিলা সালাম আলিকা ইয়া রসুল আল্লাহ নবী পাক সালামের জবাব ফিরিয়ে দিলেন জিবরিল বলছে আর রাসূল আল্লাহ আজকে আল্লাহ পাক আপনার স্ত্রী খাদিজা কে সালাম জানিয়েছে জোরে বলেন কে সালাম জানিয়েছে আল্লাহ কিন্তু আমাদেরকে তো আল্লাহ সালাম জানাইনি না জেনেছে জানাইনি জানিয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবী বলছে আমার উপরে হলো আমার উম্মত কই আমার উম্মতকে যতক্ষণ তুমি না দেবে আমি যাব না আমার আল্লাহ বলছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন যারা সলিহিন বান্দা হবে আমার যারা পরহেজগার হবে আমার তাদের উপর আমি আল্লাহ আমার রহমত শান্তি জোরে বলেন তাহলে আপনাকে আমাকে পরহেজগার হতে হবে মা খাদিজাকে ডাইরেক্ট সালাম জানাচ্ছে আমার আল্লাহ আল্লাহ না নবী বলছে ঠিক আছে খাদিজা যখন এসে পৌঁছাবে আমি রসুল তাকে বলে দেব মা খাদিজা আসার পূর্বী জিবরিল বলছে নবী গো শুধু তাই নয় আমার সালামটাও মা খাদিজাকে দিয়ে দেবেন নবী বললেন ঠিক আছে দিয়ে দেব আল্লাহ নবীকে বলে আর রসুল আল্লাহ আর একটা খবর মা খাদিজাকে জানিয়ে দেবেন আল্লাহ পাক আসমানের ওপরে এলান করে দিয়েছে খাদিজা হবে জান্নাতি রসুলের স্ত্রী খাদিজা হবে কি জান্নাতি এটা আল্লাহ পাকে কে করে দিয়েছে আহ তো এই খাদিজাতুল কুবরা পার্শে বসে নিত তখনকারত কে ছিল আল্লাহ নবীর পাশে পাশে

আমার নবী তৌরিদ জাবরিল ইঞ্জিল যত কিতাব আছে পৃথিবীর শিক্ষক হচ্ছে আমার নবী কারণ হাদিস শরীফের মধ্যে আছে আনামু আলিমত দুনিয়া নবী আমার বলেছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শিক্ষক করে পাঠিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ नाराয়ে তাকবীর কত তেজ দেখছেন আমাদের नाराয়ে তাকবীর বলছি তো আপনারা এমন জোরে বলছেন যে পাঁচকার মানুষ শুনতে পায় না नाराয়ে তাকবীর নারায় এরি সালত একটু মোহাব্বত দি নারায় এরি সালত ইয়ারাসো লা বলেন আর দেরি করব না কারণ আমাকে আরেকটা জায়গায় যেতে হবে আজকে মজবুত কষ্ট ফেললাম এখানে জানি না মাইকের কারণে কি কীসের হা খুবই বলছে যে ইয়ারাসো লা লা यार या हबीब अल्लाह के जरा सो निपल के, के किस्मतों जगा दो जरा खाप में

কারণ নবীর যারা আশিক হবে প্রেমিক হবে তারা রাঁধাতেই তিযুক্ষণ বিছানায় যাবে নবীকে স্মরণ করে বিছানাই যাবে দূরে বলবেন এমন করে দুরুদ পড়বে নবীকে বলবে আর সু আল্লাহ পরার মতো হলো আপনি আমাকে একটু কী করেন জিয়ারাদটা দিয়ে দেন আরে সা বেগামকে বিশ্বিতা পে পে আসির কি

দেখায়ে শমশো কমর কো আখে ঝুমকে বলেন উর্দু বোঝা যাচ্ছে না পুষমাসে তো দম দম করে বাজে মদ খায় আর নাচে কি বলে ও বুঝে না বাপু বুঝে না বুঝে এই একটাই শব্দ বোঝা যায় কেডারে এটা বোঝা যায় বাদ পাখি গুলো কি যে বলে কিছু বোঝা না শব্দ বোঝা যায় হ্যাঁ তাহলে ওখানে না যে এখানে যদি না বুঝো সুহান আল্লা বলা যায় নাকি আসে না নাই के सरी सामोगी से पला के सितारे यही कह रहे चमकते चमकते दिखाएंगे शमशो कमर को भी आखे दिखाएंगे शमशो कमर को भी आखे मदीने के जर्रे दमकते दमकते दिखाएंगे शमशो कमर को भी आखे मदीने के जर्रे दमकते दमकते जुर ए नमरू दी तुझको खबर है नहीं है के पुसते खालीली में ओ जलवा करगे के अक बनेंगे ओही बिस्तारे गोल जरे 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 एकक बनेंगे वही बीस तारे गुल मदीने के खा के महकते महकते

ওই নবীর উম্মত আমরা আহলে বায়াতের ভালোবাসা আহলে মায়াতের মহাব্বত আহলে বায়াতের প্রেম অন্তরে নিয়ে পৃথিবীর জমিনে পাঁচ নামাজ আমাদের সকলকে প্রতিষ্ঠিত করার তৌফিক এনায়েত করে সকলে বলি আল্লাহুমা আমিন মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিন থেকে যাবার পূর্বে ইমানদার করে ডাক দেয় ইমান আমাল সঙ্গে নিয়ে আমরা যাতে করে ভয়াবহ করে যেতে পারি সকলে বলি আল্লাহুমা আমিন ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার মধ্যে ভুলত্রুটি মার্জনীয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া